আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ভিডিওর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাইয়ের ছেলে। 2 দিন আগে কানে খুব ব্যথা পেয়েছে, সে একা একা নিজে নিজে নামাজ পড়ে, মানে আমার বাবা নামাজ পড়ে আমরা নামাজ পড়ি, সেটা দেখে দেখে সে অবলোকন করেছে আমরা কীভাবে নামাজ পড়ি সেটাকে সে কাজে লাগায়। প্রায় সময় সে একা একা আল্লাহ পাকের কাছে দোয়া করে, তার বোনদের জন্য, তার নিজের জন্য, দাদা দাদির জন্য। যাই হোক, ছোট মানুষের এরকম উৎসাহ দিতে হয়, ছোট মানুষদের এরকম ভাবে বুঝাতে হয়। তো দোয়া করবেন সবাই হারার জন্য, এভাবেই ধর্মপ্রিয় মুসলমান মানুষের মতন, মুসলমান যেহেতু মুসলমান হিসেবে সে যেন সুপরিচিত থাকে। তো আজকে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি। কেমন আছেন? অনেকেই ভালো আছেন আল্লাহর রহমতে, আমি দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে আমার মেয়ের, মানে এটা হচ্ছে কত, 8 তারিখের ভিডিও, কারণ 8 তারিখ আমার মেয়ের ফেয়ারওয়েল ছিল, বিদায় অনুষ্ঠান ছিল। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন আমার মেয়ে এসএসসি ক্যান্ডিডেট। তো এবছর আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। তো বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে স্কুলে, আমার মেয়ে একেবারে ছোট ক্লাস 1 থেকে স্কুলে পড়াশোনা করছে, একটানা 10 বছর পড়াশোনা করলো। তো আজকে যেহেতু স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাব, বিদায়ের মুহূর্ত সব সময় কষ্টের হয়, বিদায়ের মুহূর্ত সব সময় খারাপ লাগে। তো স্কুলে স্কুল শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে স্কুল টিচাররা, তাদের ক্লাস টিচাররা অনেকেই এখানে উপস্থিত আছে বা অনেকেই আসবে, অনেকেই প্রেজেন্ট নাই। তো এক এক করে সবাই আসতেছে আর সবার সাথে সবার দেখা হচ্ছে। 2 দিন আগেই ওদের চূড়ান্ত মডেল টেস্ট শেষ হয়েছে, তো ওই মডেল টেস্টেরও আজকে রেজাল্ট দিবে আর হচ্ছে অ্যাডমিট কার্ড দিবে। স্যারদের কাছ থেকে আমাদের বাচ্চারা সবাই বিদায় নিয়ে চলে যাবে এবছরের জন্য আর কি। আর আমি আশাবাদী সব স্টুডেন্টরাই যেন ভালো রেজাল্ট করে, শুধু আমার বাচ্চা না, এবছর যারা যারা যে 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 জেলা থেকে যার যার বাচ্চা পরীক্ষা দিবে সবাই যেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসে। আসলে প্রকৃতপক্ষে প্রতিটা বাবা মাই আশা করে যে তার বাচ্চা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে, কারণ প্রতিটা বাবা মাই কষ্ট করে সন্তানের জন্য। অনেকে ঘরে কষ্ট করে, অনেকে বাহিরে কষ্ট করে, শুধু এই সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক স্যাক্রিফাইস করে, এই বাচ্চাদের দিকে তাকিয়ে মানুষ কত না কষ্ট করে। বাবা মা কখনোই অমঙ্গল চায় না সন্তানের, সব বাবা মাই চায় যেন বাচ্চাটা ভালো একটা রেজাল্ট করুক, মানুষের মতন মানুষ হোক, বড়দের শ্রদ্ধা করুক, বড়দের সম্মান করুক, নিজের নিজের লাইফটাকে, নিজের ফিউচারটাকে এগিয়ে নিয়ে যাক, সব বাবা মাই চায়। তো এখানে যারা উপস্থিত স্টুডেন্ট আর টিচাররা আছে তাদের বক্তব্য আমি দেখাবো, ইনশাল্লাহ দেখানোর চেষ্টায় আছি, কারণ ওনারা অনেক ধরনের উপদেশমূলক কথা বললো আর অনেক ধরনের উপদেশমূলক কথা আমাদের, এগুলো অক্ষরে অক্ষরে আমাদের বাচ্চারা যদি পালন করে ওদের ফিউচার একেবারে শাইন করতে পারবে। আর যদি ওরা এই কথাগুলি কখনোই মনে না রাখে, আর আজকে যেহেতু বিদায়ের বেলা, বিদায়ের সময় আসলে সবসময় কষ্টেরই হয়, 39 জন ওদের কমার্স বিভাগ থেকে পরীক্ষার্থী, তো 39 জনের রেজাল্ট এখনই দিয়ে দিবে। আর এই 39 জনের আমি সবার জন্য দোয়া প্রার্থী, বাংলাদেশের যে যে জেলা থেকে যারা যারাই পরীক্ষার্থী আছে, আর আমার শ্বশুরবাড়ি থেকে 3 জন পরীক্ষার্থী, আমাদের 3টা যার মেয়েই একসাথে পরীক্ষা দিবে, মানে এক্সাম দিবে, এসএসসি এক্সাম দিবে, আমার মেয়ে স্কুল থেকে আর আমার 2টা যার বাচ্চা আর একটা স্কুল থেকে। তো যাই হোক, আমি দোয়া করি আমার শুধু 3টা বাচ্চাই না, আমাদের সব, আমার মেয়ে দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম ফাহিয়ারুন খাদিজা, আমি বিদায়ী ভাই ও বোনেদের উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করব। আলিম ফাউন্ডেশন মডেল হাই স্কুলে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী ভাই ও বোনেরা, আজ তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে এসে কত কথাই না বলে পড়ছি। সময়ের সিঁড়ি বেয়ে আজ তোমরা দাঁড়িয়েছো বিদ্যালয় ত্যাগের শেষ সিঁড়ি। দেশ ও জাতি তোমাদেরকে ডাকছে মানুষের মতো মানুষ হয়ে দেশের কল্যাণ এই অভিযাত্রা জীবনে এক নবদিগন্তের উদ্দেশ্যে। তোমাদের সামনে সোনালী প্রত্যাশা, এই বিদ্যালয়ে জ্ঞান সাধনার মাধ্যমে তোমাদের মাঝে যে অতৃপ্ত আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে তারই নিরসনে আজ তোমরা বৃহত্তর জ্ঞান সাধন, কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ আপনাদেরকে অচল প্রতিষ্ঠান হতে বিদায় দিতে হচ্ছে। আপনাদের স্নেহের ছায়ায় দীর্ঘদিন আমরা এই প্রতিষ্ঠানে একসাথে কাটিয়েছি।
আর হচ্ছে টিচাররা ম্যাডামরা ওরা ওনারা অনেক সুন্দর করে ভিডিও করতেছে, কারণ হচ্ছে স্কুলের একটা গ্রুপ আছে আমাদের স্কুলের, সেই গ্রুপে আর কি ছবিগুলি ভিডিওগুলি দিবে, কারণ এই বছরই স্কুল থেকে ওরা বিদায় নিয়ে যাচ্ছে। তো প্রতি বছরই এরকম শিক্ষার্থীরা বছর বছর স্কুল থেকে বিদায় নিয়ে যায়, তো ওদের ফিউচার যেন সামনের দিকে সাইন করতে পারে সবার কাছে, এজন্যই দোয়া চাচ্ছি আমি। আর আজকের এই বিদায়ের মুহূর্তগুলো আমি আর কি স্মরণীয় করে রাখতে আমার এই ইউটিউব চ্যানেলটাকে চ্যানেলে আপলোড দিয়ে রাখবো, কারণ আমার মেয়ের প্রতিটা স্কুলের প্রোগ্রামগুলি আমি চ্যানেলে দিয়ে রাখি, এগুলি আমি মাঝে মধ্যে আর কি দেখি, আমার কাছে ভালো লাগে। আর যেহেতু আমরা স্কুল থেকে এখন চলে যাচ্ছি, 10টা বছর স্কুলে পড়িয়েছি চলে যাচ্ছি, তো এই বিদায়ের মুহূর্তটা আমি যদি রেখে না দিতে পারি তাহলে তো খুব কষ্ট লাগবে। বা কখনো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখবো, মাঝে মধ্যেই দেখবো আমার মেয়ে কেমন স্কুল করেছে বা কেমন ছিলেন, তারা কি ধরনের অনুষ্ঠান করেছে বা স্কুল প্রোগ্রামে তারা অনেক ভালো ছিল, ভালোভাবে এনজয় করেছে, পড়াশোনার গতি তাদের খুব ভালো ছিল। আর স্কুলটার জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে আমার, আমার মেয়ের কেমন লেগেছে আমি জানি না, তবে আমার মেয়ের থেকে আমার বেশি কষ্ট লাগতেছে, কারণ প্রতিটা দিন আমি স্কুলে যেতাম, ওরে দিয়ে আসার জন্য চারবার আমার যাওয়া হতো, যাওয়া আসা মিলিয়ে চারবার হতো। আর প্রতিটা টিচারের সাথে আমার বন্ধুসুলভ সম্পর্ক হয়ে গিয়েছিল, সবাই আমাকে খুব রেসপেক্ট করতো, আমিও তাদের রেসপেক্ট করতাম। তাদের সাথে হয়তো বা কথা কোনো সময় আমার সাথে মনোমালিন্য হয়নি, আর যদিও হয়ে থাকে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। হতেই পারে চলার পথে অনেক কথা কাটাকাটি হতেই পারে, বা আমি বুঝি না উনি বুঝেছে, সেটা আমাকে বুঝিয়েছে আমি বুঝতে চাইনি, এরকম কিছু হতেই পারে। তো তাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় খুব কষ্ট লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, ইতিমধ্যে আমার মেয়েদের অ্যাডমিট কার্ড হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, আর এটার ভিতরে তাদের রেজাল্ট দেওয়া। গত মডেল টেস্টেও আমার মেয়ে দ্বিতীয় হয়েছিল, চূড়ান্ত মডেল টেস্টেও কমার্স বিভাগ থেকে আর কি দ্বিতীয় হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আমার হচ্ছে এ প্লাস উঠাবে, আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়ের রেজাল্টটা খুব ভালো হয়। আসলে আমি একা স্ট্রাগল করে আমার মেয়েকে এই পর্যন্ত নিয়ে এসেছি, এটা আমার একার একার স্ট্রাগল করা মনে করি আমি, কারণ আমি একাই যেহেতু ওর এই লাইফ জার্নিতে ছিলাম, সেহেতু আমার মেয়ে তো কষ্ট করতেছে, কারণ ওর কষ্টটাই বেস্ট